উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের পছন্দের তালিকার শীর্ষে থাকে ইউরোপের দেশগুলো। এক্ষেত্রে ভিসার ব্যাপারে শিথিলতা বজায় রেখেছে হাঙ্গেরি। কম টিউশন ফি আর ফুল ও হাফ ফ্রি স্কলারশিপে পড়াশোনার সুযোগ রয়েছে দেশটির অনেক বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের জন্য ইউরোপের অনেক দেশ যখন ভিসা কড়াকড়ি করে দিয়েছে, তখন হাঙ্গেরি ভিসার ব্যাপারে একদম শিথিলতা বজায় রেখেছে। ফলে প্রচুর শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য সে দেশে পাড়ি জমাচ্ছেন। যেহেতু হাঙ্গেরির শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইউরোপের মানের, তাই ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার সুযোগও রয়েছে। এখানে টিউশন ফি ইউরোপের অন্য সব দেশের তুলনায় অনেক কম। ইউনিভার্সিটি অফ ডেব্রিসেন, এখানে রয়েছে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিয়াকাম সহ অনেক বৃত্তি, যা অর্জন করলে মেধাবীরা অল্প খরচে এখানে পড়াশোনা করতে পারবে। অন্যান্য দেশের শিক্ষার্থীদের মতো বাংলাদেশের শিক্ষার্থীরাও এই বৃত্তি নিয়ে এখানে পড়াশোনা করছে। এই স্কলারশিপের আন্ডারে আমাদেরকে রেগুলার হেলথ কেয়ার অ্যান্ড মেন্টাল সাপোর্টের জন্য বিভিন্ন কনসালটেন্সিও প্রোভাইড করা হয়। সো ওভারঅল like the Hungarian institutions take care of their students. আমাদেরকে মান্থলি স্টাইপেন্ড এবং আমাদের অ্যাকোমোডেশনের জন্য একটা কন্ট্রিবিউশন দেওয়া হয়, হুইচ ইজ গুড এনাফ ফর আ বেসিক সার্ভাইভাল। এই বৃত্তির তিনটি ধাপ রয়েছে। আবেদন করা যায় প্রতি বছরের নভেম্বর মাস থেকে, শেষ হয় জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত। এই বৃত্তির অধীনে অনার্স, মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ রয়েছে। আমি ইউনিভার্সিটি অফ ডেব্রেসনের আন্ডারে 2019 সালে স্টিপেনিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপে আমি প্রফেশনাল পাইলট সাবজেক্টে এসেছিলাম। অ্যান্ড আমি এখানে প্রায় 3.5 বছর ধরে আছি এবং 3.5 বছর পরে এখানে পড়াশোনা করার পর আমি রিসেন্টলি আমি আমার কমার্শিয়াল পাইলট লাইসেন্স হাতে পেয়েছি এবং খুব শীঘ্রই আমি আমার থিসিস সাবমিট করে আমি আমার এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। সো দ্যাট ওয়াজ বেসিক্যালি অল দ্য প্রসেস, লাইক আফটার প্রায় 9 মান্থস অফ প্রসেস আমি স্কলারশিপটা পেয়েছিলাম এবং আমি বাংলাদেশ মিনিস্ট্রির থ্রুতে এই স্কলারশিপে 2019 সালে এসেছিলাম। বিস্তারিত রয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। তবে হাঙ্গেরিতে সাধারণত বছরে 2 বার আবেদন করা যায়, এপ্রিল থেকে জুলাই এবং 1 অক্টোবর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত। হাঙ্গেরিতে 5 বছর থাকলে পড়ালেখা শেষে হাঙ্গেরিতে খুব সহজেই স্থায়ীভাবে বসবাসের সুযোগ রয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর বাংলাদেশের ছাত্রছাত্রীদের একটা স্বপ্ন থাকে স্কলারশিপ নিয়ে বিদেশে পড়ার, সেই ক্ষেত্রে হাঙ্গেরির ডেব্রেসেন ইউনিভার্সিটি হতে পারে অন্যতম। এখানে 100% স্কলারশিপের মাধ্যমে পড়াশোনার সুযোগ রয়েছে মেধাবী ছাত্রছাত্রীদের। আহসান হাবিব, চ্যানেল 24, হাঙ্গেরি।